সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। আজ কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকের দেখাবো খুব সহজে কিভাবে চিংড়ি মাছ কাটা যায়। আমি যখন নতুন রাঁধুনি ছিলাম তখন চিংড়ি মাছটাও ঠিক মতো কাটতে জানতাম না, বিভিন্ন জায়গায় ফোন করে আইডিয়া নিয়ে তারপরে কেটেছি। তাই আজকের বিভিন্ন রকম চিংড়ি মাছ কাটার পদ্ধতি দেখাবো শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য, আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন পুরো প্রসেসটি দেখে আসি। যারা সঠিকভাবে চিংড়ি মাছটি কাটতে পারেন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে, স্কিপ করতে পারেন। আমি মাঝারি সাইজের 1/2 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি বটি ব্যবহার করছি, চাইলে আপনারা চাকু ব্যবহার করতে পারেন। আমি বটিতে কাটায় কমফোর্ট ফিল করি তাই বটিতেই কেটে নিচ্ছি। 1/2 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে প্রথমে পাগুলো কেটে ফেলতে হবে, মাথাটাও সাইড থেকে কেটে নিলাম। হাত থেকে একটু প্রেস করে চিংড়ি মাছের মাথার খোলসটা সারিয়ে নিলাম। এখন মাথার এখানে চিংড়ি মাছের খাদ্য থলি আছে, সেটা টান দিয়ে বের করে ফেলতে হবে। যারা চিংড়ি মাছের মাথা খেতে পছন্দ করেন তারা চিংড়ি মাছের মাথাটা রেখে দিবেন, আর যারা চিংড়ি মাছের মাথা খেতে পছন্দ করেন না এ পর্যায়ে মাথাটা ফেলে দিতে পারেন। এখন চিংড়ি মাছের উপরের খোলসটা খুলে নিব। চিংড়ি মাছের পিঠের উপরে একটু চিড়ে নিয়ে ওখানে একটা রগ আছে, রগটা হাত থেকে টেনে ফেলে দিতে হবে। এটা একটা ময়লা রগ, অবশ্যই ফেলে দিতে হবে। আবার একটা দেখাচ্ছি, একই নিয়মে মাথাগুলো ফেলে দিলাম। মাথার কাছে যে বড় একটা কাটার অংশ আছে ওটা থেকে আমি স্টোমাকটা ফেলে দিব। মাথার উপরের খোলসটা রেখে দিচ্ছি, এটা হলো রেস্টুরেন্ট স্টাইলে কাটা, এভাবে রেখে দিব। এখন আরেকটা কাটা দেখাচ্ছি, ঠিক একই উপায়ে মাথার চুল এবং পা গুলো কেটে ফেলে দিতে হবে। একটু খেয়াল করলেই দেখতে পাওয়া যাবে আমি কিভাবে কেটে নিচ্ছি, আসলে এটা চোখের দেখা, একটু ভালো করে খেয়াল করলেই কেটে নেওয়া যাবে। প্রতিটা চিংড়ি মাছের একটা ময়লা রগ থাকে এবং সেটাকে ফেলে দিতে হবে। আরেকটা দেখাচ্ছি, ঠিক একই নিয়মে কাটা, মাথা এবং লেজের সমস্ত খোলসটা আমি তুলে ফেলেছি। এটাকে দেখাচ্ছি, লেজের অংশ থেকে খোলসটা কিছুটা রেখে তারপরে কেটে নিচ্ছি। আসলে যে যেরকম চিংড়ি মাছ কাটতে কমফোর্ট ফিল করবেন ঠিক সেভাবেই কেটে নেবেন। এখন কেটে দেখাচ্ছি যারা মাথা খেতে পছন্দ করেন না তারা কিভাবে কাটবেন। কাটা হয়ে গেছে, উপরের খোলসটাও ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে হাত থেকে টান দিয়ে এখান থেকে চিংড়ি মাছটাকে আলাদা করে নিব। মাথা এবং চিংড়ি মাছ আলাদা করে নিলাম, বাড়তি যে রগটা ছিল ফেলে দিলাম। ঠিক এভাবে সব মাছগুলো কেটে নিলাম। দেখুন সব মাছ আমার কাটা হয়ে গিয়েছে। আসলে যার যেটা পছন্দ ঠিক সেরকম করেই কেটে নেবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।